গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুপি পোস ফ্যামিলি। তো তোমাদেরকে আমি যেমনটা বলেছিলাম যে তোমাদেরকে আমাদের এখানে যে বুক ফেয়ারটা হচ্ছে সেটা পুরোটা কভার করে দেখাবো। তো চলো, আমি তো এখন রেডি শেডি হয়ে গেছি আর এখন যাব বুক ফেয়ারে। তো যা করবো না করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা না প্রচণ্ড এক্সাইটেড মানে করার জন্য আমি, আর ভিডিওটা খুব ভালো হতে চলেছে। তো চলো বেশি বকবক করবো না, উইদাউট এনি ফার্দার রিডিউ আমি ভিডিওটাকে স্টার্ট করে দিচ্ছি। চলে এসেছি আমাদের কলেজ, এটা হচ্ছে ভাঙর মহাবিদ্যালয় আর এটা আমার প্রাক্তন কলেজ। এটাতেই আমি কলেজ পাস করেছি, এখান থেকে পাস আউট হয়েছি আর ঢুকে পড়েছি কলেজে। মেন বই মেলাটা যেখানে হচ্ছে সেই জায়গাটায় চলে এসেছি। এরকম করে খানিকটা সুন্দর করে সাজিয়েছে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়। তো সেহেতু বিদ্যাসাগরের ছবি তো থাকবেই, না হলে বই মেলাটার আর কি মানে হলো। আর এখানে দেখছি অনেক রকমের বইয়ের স্টল আছে, নানা রকম বাচ্চাদের বই থেকে শুরু করে বড়দের বই, রান্নার বই, ম্যাজিকের বই, নানা রকমের বইয়ের দোকান। তারপর এই জায়গাটা না আমরা যখন কলেজে পড়তাম তখন ওখানে বসতাম, তো সেখানে দেখছি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার মানে যে সমস্ত লেজেন্ডরা আছে তাদেরকে ওখানে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে। আর এখানে দেখো বাচ্চাদের বই, টুকি টাকি সমস্ত রকমের বাচ্চাদের খুঁটিনাটি বইপত্র সমস্ত কিছু আছে। আর চিনির অনেকগুলো বই আছে আর সেই জন্য আমি চিনির জন্য আর বই নিইনি। আর এমনি ও যেহেতু এখনও পড়াশুনো স্টার্ট করেনি সেই জন্য আমার বইয়ের দরকারও ছিল না ওর জন্য। যা আছে ওর আপাতত এখন হয়ে যায়। এখানে ড্রয়িংয়ের বই পিউ দেখছে, পিউয়ের ড্রয়িংয়ের বই একটা দরকার ছিল তো পিউ সেই জন্য দেখছিল। বেশ সুন্দর সুন্দর বাচ্চাদের থেকে বড়দের সবারই ড্রয়িংয়ের বই ছিল। আর দেখো এখানে আমরা চলে এসেছি মেন মেলা প্রাঙ্গণ, যেখানে নাগরদোলনা, তারপরে বাচ্চাদের নানা রকমের রাইড, নানা রকমের সমস্ত কিছু ছিল, সেখানটায় চলে এসেছি। এটা হচ্ছে বইমেলা থেকে আর একটু এগিয়ে, মানে যেখানটা মেন বইয়ের মেলাটা হচ্ছে তার একটু ভিতরে। আর এবার আমি আর পিউ একটু কেত মারছিলাম সেলফি তোলার জন্য। সেলফি তো তুলতে পারছিলাম না, এত লোকজনের ভিড় যা কি বলবো, আর এত নয়েজ যে আমি পরে ভয়েসটা এডিট করে তোমাদের দিয়েছি। আর চলে এসে এবার খাওয়া দাওয়া করতে, যেটা মেন আমাদের ভালো লাগার জিনিস সেইটাই। এখানে দেখো ফিশ ফ্রাই, গরম গরম ফিশ ফ্রাই তো যা লেগেছে না তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করছি। আর মোমো আছে এখানে, আর এখানে চিকেন, তারপরে পকোড়া, নানা রকমের জিনিস পাওয়া যাচ্ছিল। মানে এত নয়েজ কিছু ভয়েস দিতে পারছি না বাড়িতে গিয়ে সব কিছু ভয়েস দিয়ে, আর ভিডিওটা দেবো তোমাদেরকে। এখন কিছু এখানে আমি বলতে পারছি না, আমার চারিদিকে এত লাউড। আর এখন খাবো মন্দালি, মানে বইমেলাতে এসে বই ফই কেনা বাড়তি আর খেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। চলে এসছে আমাদের ফিশ কাটলেট, টেম্পটিং টেম্পটিং খেয়ে এবার দেখার পালা। আর চল, তুই ফার্স্ট প্লেস। তাড়াতাড়ি কর, কেমন ভালো? মোমো স্যুপ চাটনি, আর এটা হচ্ছে তোর ফেভারিট তাই তো? পিউ এখন চুপচাপ হয়ে গেছে, পিউ এখন খাবার পেয়ে ছবি তুলতে ব্যস্ত। নে তুলে নে তুলে নে, একটা হাই হ্যালো তো কর, তুই তো হাই হ্যালো কিচ্ছু করছিস না। কেমন, ভালো, টেস্টি? ওকে। আর এটা হচ্ছে বইমেলার মাঝখানে যেখানে স্টেজটা হয়েছিল, এখানে নানা রকমের অতিথিরা আসছিল, তাদেরকে সংবর্ধনা জানাচ্ছিল, ওনারা অনেক রকমের নিজেদের বক্তব্য প্রকাশ করছিলেন। তারপরে নানা রকম বিশিষ্ট ব্যক্তি মানুষজন অনেকেই আসছিলেন। আর এখানে দেখো, এখানে আমার অনেক পছন্দের বই, শ্রীকান্ত, তারপর পুতুল নাচের ইতিকথা, তারপরে সুকান্তর রচনা সমগ্র, এখানে আরও কাকা বাবুর অ্যাডভেঞ্চার, এখানে নানা রকমের উপেন্দ্র কিশোরের রচনা সমগ্র, মানে আমার, আমি যেহেতু বাংলা স্টুডেন্ট ছিলাম এখানে আমার বাংলা সঞ্চয়িতা, নানা রকমের বইগুলো, পছন্দের বইগুলো এখানটা আছে। আর এখানে ভাঙর বই বুক ফেয়ারের সেলফি জোন করেছিল একটা,
আর এখানে নানা রকম রান্না, ঠাকুমার ঝুলি, ম্যাজিক, নানা রকমের বই পাওয়া যাচ্ছিল, দেখছিলাম ঘুরিয়ে ফিরিয়ে, বেশ ভালো। গোপাল ভাঁড় থেকে শুরু করে নানা রকমের কমিক্স বইগুলো এখানে পাওয়া যাচ্ছে, আর এই সাইডটা মেন টেক্সট বুকগুলো পাওয়া যাচ্ছিল। তো আমি একটু একটা বই হাতে দেখছিলাম, আমাদেরই একটা ফ্রেন্ড আর বিয়ে পাশ ফুচকাওয়ালা, দেখতে পাচ্ছো? ওখানে রাখ, ওখানে রাখ, বিয়ে পাশ ফুচকাওয়ালা, বেশ ভালো নাম দিয়েছে। সবে না বইমেলা থেকে বাড়ি আসলাম, আর ওখানে কি বলবো, যা ভিড়, মানে সাংঘাতিক ভিড়, ঠেলা ঠেলি ঠেলা ঠেলি। আর আমার ইন্টারেস্ট তো বেশি, আমার আর প্রিয় দুজনেরই ইন্টারেস্ট ছিল বেশি খাওয়া দাওয়াতে, তো আমরা প্রচন্ড ওখানে খাওয়া দাওয়া করলাম সবকিছু। তোমাদেরকে কিছু কিছু দেখিয়েছি, কিছু কিছু দেখাইনি, আর টুকিটাকি সমস্ত ভালো ভালো বইগুলো দেখলাম, অনেক সুন্দর সুন্দর বইয়ের কালেকশন ছিল। তো যদি তোমরা কেউ আশেপাশে থেকে থাকো তো এসে প্লিজ দেখে যাও, আমাদের মেলাটা খুবই সুন্দর আর খুব ভালো লাগবে তোমাদের। আজকে ভিডিওটা আমি এতটুকুই রাখলাম, যদি কিছু ভালো লাগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল পুপিপস ফ্যামিলি।